মুখে মাস্ক নিয়ে ফরজ নামাজ পড়া যায়, যা রহস্য জানা। মুখে মাস্ক না নিষেধ করা হয়েছে মুখ ঢাকার কথা কাপড় দিয়ে, সেটা আমাদের সালাফে সালাহিনের ওলামাদের মতে সেটা মাকরুহ যদি বিনা কারণে কেউ মুখ ঢাকে পুরুষ। মহিলারা কিন্তু পুরুষ সামনে দিয়ে গেলে তাকে মুখ ঢাকতেই হবে, মুখ ঢেকে নামাজ পড়বে সে, যদিও পুরুষ না থাকলে সেও মুখ খোলে রাখবে। আর পুরুষ যদি বিনা কারণে মুখ ঢাকে তাহলে তার জন্য এটা মাকরুহ, তার নামাজ হয়ে যাবে। এ ব্যাপারে শেখ সালেহ বিন হুসাইমিনের ফতোয়া আছে, আমাদের বড় আলেম সবার ফতোয়া আছে। আর মাস্ক এই বর্তমানের প্যান্ডেমিকে উচিত হচ্ছে পরা, যদি কেউ মনে করে যে সেখানে মাস্ক না পরলে সংক্রমণটা বাড়বে, কারণ রোগের সংক্রমণ প্রতিষ্ঠিত সত্য, কোরআন হাদিস প্রতিষ্ঠিত সত্যকে কোনোদিন অস্বীকার করেনি। লা আদওয়ার মানে হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া কোনো সংক্রমণ নাই, বুঝতে পেরেছেন? আর আল্লাহ অনুমতি দিলে সংক্রমণ ব্যাপকভাবে ছড়াবে, না হলে এক দুই বছরে 5 কোটি লোক মারা যায় কী করে? আপনারা জানেন 1920 সালে যে মহামারী দেখা দিয়েছিল, 2-3 বছরে 5 কোটি লোক মারা গেছে, আর এখন প্রায় 0.25 কোটি লোক মারা গেছে গত 1.5 বছরে একটা রোগে। সংক্রমণকে কীভাবে অস্বীকার করবেন? মাস্ক ব্যবহার সর্ব অবস্থায় শরীয়তে জায়েজ, মুবাহ। বরং আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যেখানে মাস্ক আপনি ব্যবহার না করলে নিজের ক্ষতি হবে আরেকজনের ক্ষতি হবে, সেখানে মাস্ক আপনাকে ব্যবহার করাটাই অত্যন্ত স্ট্রংলি রেকমেন্ডেড, সেটা সালাতের মধ্যে হোক আর সালাতের বাইরেই হোক।